স্টুডেন্টস, আমি মুনিয়া খানম। আর তোমরা জানো যে কোচবিহারে কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, সেই জন্য শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে আজকে আমি কোচবিহার জেলা সম্পর্কে যে লাস্ট মিনিট আমরা যে জিনিসগুলো পড়ব, অর্থাৎ যে জিনিসগুলো পরীক্ষাতে কিন্তু আসতে পারে কোচবিহারকে নিয়ে, সেই তথ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে একটিও স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রচণ্ড বেশি। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে বলছি যে যেহেতু পরীক্ষা একদম কাছে চলে এসেছে তোমরা জানো, এবং মক টেস্ট যেমনভাবে হয়, অর্থাৎ ওএমআর শিটে যেমন করে পরীক্ষা হয়, তেমনভাবেই আমরা কিন্তু একটা মক টেস্ট রেখেছি, যেখানে তোমরা 5টা মক টেস্টের সেট পেয়ে যাবে মাত্র 40 টাকায়। তো যদি তোমরা এই মক টেস্টের সিরিজটা কিনতে চাও, তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে চলে যাও, এবং সেখানে তোমরা দেখতে পাবে লিংক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট এই পেমেন্ট অপশানে চলে যেতে পারবে। চলো আমরা শুরু করলাম কোচবিহার জেলাকে নিয়ে তথ্য। ফার্স্টে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কোচবিহার জেলা কোন দিকে অবস্থিত, বা কোচবিহার জেলার সীমানা কি। দেখো কি বলছে, ভারতের উত্তর পূর্ব সীমান্তে জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত কোচবিহার জেলা। পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন করতেই পারে, তো এটা একটু মাথায় রাখবে। দেন আমাদের নেক্সট পয়েন্ট দেখো, কোচবিহার এই শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি কোচ এবং বিহার। দেখো এই কোচ এবং বিহার এই দুটো শব্দের যোগ হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে কোচবিহার শব্দটি। এবং এই কোচবিহার মানে কি বলতো, কোচবিহার মানে হচ্ছে কোচ বলে একটা জনজাতি ছিল, সেই জনজাতিদের বাসভূমি। অর্থাৎ কোচবিহার মানে হচ্ছে কোচ এই যে সম্প্রদায়টা, তাদের বাসভূমির নামই কিন্তু কোচবিহার। অর্থাৎ এই সম্প্রদায় আগে কোচবিহারে প্রচণ্ড বেশি পরিমাণে দেখা যেত, সেখান থেকে এই মানে জেলাটির নাম কিন্তু হয়ে যায় কোচবিহার। এই জেলার জন্ম হয় 1950 সালে। এর আগে কিন্তু এটা আমরা দেখব যে আসামের অন্তর্ভুক্ত ছিল, আমি আসছি, কামরূপ বলে জায়গার একটা অন্তর্গত থাকবে। পরবর্তীতে কিন্তু এটা একটা স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষিত হয় 1950 সালে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো একটি তথ্য, এটা কিন্তু মাথায় রেখো, খাতায় নোট ডাউন করে নাও। আমি স্ক্রিন থেকে একটু সরে দাঁড়াচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এর পরবর্তী তথ্য আমরা দেখব যে প্রতি বর্গ কিমিতে এই জেলায় 833 জন বসবাস করেন, প্রতি বর্গ কিমিতে। এবং এই জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 128টি। পরীক্ষায় প্রশ্ন দেবে এই কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটি, 212টি, 128টি, 123টি, অথবা একটা আরেকটা কিছু। তোমাদের কিন্তু 128টি পরীক্ষাতে করে আসতে হবে। পঞ্চায়েত সমিতির সংখ্যা হচ্ছে 12টি। দেখো এখান থেকে কি করে মনে রাখবে, দেখো 128, এখান থেকে 8টা বাদ দিলে হয়ে যাচ্ছে 12টি। প্রথমটা ছিল গ্রাম পঞ্চায়েত, পরেরটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। তাহলে এভাবে কিন্তু মনে রাখতে পারো, মুখস্থ করতে গেলে ভুল হয়ে যেতে পারে, তো এভাবে মনে রাখলে কিন্তু তোমাদের মনে থাকবে। এই জেলার মহকুমার সংখ্যা কটা বলছে, এই জেলায় মোট 5টি মহকুমা আছে। কি কি মহকুমা? একটা হচ্ছে কোচবিহার সদর, মানে সদর বলতে আমরা বলি না যে উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত, কিংবা এই জেলার সদর শহর নদিয়া জেলার সদর শহর, এই যে সদর, এই কোচবিহারের সদর। দেন হচ্ছে দিনহাটা, দিনহাটা তোমরা অনেকেই চেনো, আমরা বিভিন্ন সময় নাম শুনেছি। এছাড়াও মাথাভাঙ্গা, মেখলাগঞ্জ এবং তুফানগঞ্জ, এগুলো হচ্ছে কোচবিহার জেলার মহকুমা। অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি কোচবিহার জেলায় মোট 5টি মহকুমা আছে। এরপর আমি আসছি পরবর্তী অংশে, কিন্তু তার আগে বলে রাখি দেই যে তোমাদের পরীক্ষাতে কিন্তু রচনা আসতে চলেছে, তো তার জন্য কিন্তু 10টি রচনার একটা পিডিএফ এর সেট আমি লঞ্চ করেছি, তো এটা মাত্র 29 টাকার বিনিময়ে কিন্তু তোমরা কিনে নিতে পারো। চলো এর পরবর্তীতে
আমি চলে যাচ্ছি আবারও ইনফরমেশনে। ইনফরমেশন বলছে দেখো, কোচবিহার জেলা পূর্বে কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম এটা স্বতন্ত্র রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে 1950 সালে। তার আগে এটি কামরূপের অন্তর্গত ছিল। কামরূপ মানে হচ্ছে আসামের। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই করা হয়, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে, ভুলবে না। এছাড়াও দেখো, কোচবিহার শহরে রাস উৎসব খুব বিখ্যাত। যারা কোচবিহার থেকে আমার ক্লাস দেখছো তারা জানো তোমাদের ওখানে কিন্তু রাস খুব জনপ্রিয় একটি উৎসব। কোচবিহার জেলার কয়েকটি নদ নদী, সেটা হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ঢাকা ইত্যাদি, সংকোষ, আমি এটি আগের দিন ক্লাসে বলেছি। তো এটা না জানলে খাতায় ঝটপট করে নোট করে নাও। চলো পরের আমরা ইনফরমেশনে যাচ্ছি। পরের ইনফরমেশন বলছে যে কোচবিহার জেলার সীমানা, অর্থাৎ কোচবিহার জেলার কোন দিকে কোন রাজ্য বা কোন জেলা অবস্থিত। দেখো, উত্তরে হচ্ছে জলপাইগুড়ি জেলা, দক্ষিণ এবং পশ্চিমে বাংলাদেশ আছে, যেটা কিন্তু আমাদের একটা অন্য দেশ, এবং পূর্বে হচ্ছে আসাম রাজ্য অবস্থিত। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন, এটি খাতায় নোট করে নাও। এরপরে দেখবো আমরা কয়েকটি কৃষিজাত দ্রব্য, ধান, গম, আনারস, তামাক, পাট। তামাক চাষে কিন্তু কোচবিহার জেলা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্থান অধিকার করেছে, মনে রাখবে। এছাড়া ডিম কিন্তু এখানে, এটা কৃষিজাত নয় যদিও, কিন্তু ডিম উৎপাদনে কিন্তু কোচবিহার জেলা ভীষণ বিখ্যাত, এটাও মনে রাখবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট, মানে জিনিস, এগুলো কিন্তু ভুললে হবে না। এরপরে আমরা দেখব যে কোচবিহার জেলার 6টি পৌরসভা আছে। একটু আগে আমরা যেমন দেখছিলাম পঞ্চায়েত সমিতি 12টি, পঞ্চায়েত হচ্ছে 128টি, তেমনি আমরা দেখব যে 6টি পৌরসভা আছে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতে পারে এখান থেকে। কোচবিহার জেলার কিছু বিখ্যাত লোকগীতি, পরীক্ষাতে এই ধরনের জিনিসই কিন্তু জিজ্ঞেস করা হয়। কিছু বিখ্যাত লোকগীতি কি? চটকা। কি চটকা? মহুত বন্ধুর গান, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ভাওয়াইয়া, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, ভাওয়াইয়া পরীক্ষাতে প্রশ্ন দেয়। কোচবিহার শহরের ঐতিহাসিক কলেজের নাম জিজ্ঞেস করেছে, ব্রজেন্দ্রনাথ সিং মহাবিদ্যালয়, এগুলো কিন্তু। এছাড়া পঞ্চাবন শিল্পীর যে বিশ্ববিদ্যালয় আছে সেটাও কিন্তু বিখ্যাত। এগুলো আমরা কোচবিহার জেলা থেকে হচ্ছে পঞ্চানন বর্মার যে বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে কিন্তু আমরা এগুলো পড়ে নিতে পারি। তাহলে এগুলো খাতায় লিখে নাও, এবং তার সঙ্গে সঙ্গে বলে রেখে দিই যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পারের জন্য তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্ট বিষয়ে একটা নোটস কিন্তু আমরা এখানে লঞ্চ করেছি, এবং বিস্তারিত তথ্য তোমরা এখান থেকে জানতে পারো, এবং এই 98 টাকায় কিন্তু এটি তুমি সম্পূর্ণ কিনে নিতে পারো। তাহলে দেরি না করে কিন্তু এটা ঝটপট কিনে নাও, তাহলে পরীক্ষার প্রিপারেশন আরও বেশি বেটার হবে। এবং তার সঙ্গে সঙ্গে কোচবিহার নিয়ে যে ইম্পর্টেন্ট তথ্য ছিল সেগুলো সবটাই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের সকলকে এখন থেকেই জানাই যে পরীক্ষা, মানে অল দ্য বেস্ট জানাই, এবং তার সঙ্গে বলে রেখে দিই যে পরীক্ষা কিন্তু খুব ভালো করে দিও, কারণ বেশি একদম খুব তাড়াহুড়ো করবে না, খুব ধীরে সুস্থে শান্ত মাথায় পরীক্ষা দিও, এবং পরীক্ষা দিয়ে আসার পর পরীক্ষা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এবং ফাইনালি টাটা।